হ্যালো বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি সেটা হলো অ্যালার্জি। অ্যালার্জি রোগ লাখ লাখ মানুষের কাছে একটি অসহনীয় ব্যাধি। অ্যালার্জি রোগের লক্ষণও করণীয়। এই অ্যালার্জি রোগের থেকে মুক্তি পেতে কিছু ঘরোয়া টিপস আপনাদের জানাব। অ্যালার্জির লক্ষণ। অ্যালার্জি হাঁচি থেকে শুরু করে খাদ্য ওষুধের ভীষণ প্রতিক্রিয়া ও শ্বাসকষ্ট হতে পারে। কারো কারো ক্ষেত্রে অ্যালার্জি সামান্যতম সুবিধা করে, আবার কারো ক্ষেত্রে জীবনকে দুর্বিষহ করে তোলে। ঘরে ধুলাবালি পরিষ্কার করছেন, হঠাৎ করে হাঁচি এবং পরে শ্বাসকষ্ট, এরপর অ্যালার্জি। ফুলের গন্ধ শুকলে কারো অ্যালার্জি আছে। গরুর মাংসে চিংড়ে ইলিশ, গরুর দুধ খেলে শুরু হয় অ্যালার্জি। গাছুলকানি বা চামড়া লাল লাল চাকা হয়ে ফুলে ওঠা, এগুলো হলে আপনার অ্যালার্জি আছে ধরে নিতে হবে। মানব জীবনে অ্যালার্জি কতটা ভয়ঙ্কর যে রোগে ভুগছে সেই জানে। উপশমের জন্য কতজন কত কিনা করেন। এবার প্রায় বিনা পয়সায় অ্যালার্জিকে গুড বাই জানান আজীবনের জন্য, যা করতে হবে আপনাকে। এক নম্বর পয়েন্ট, 100 গ্রাম নিম পাতাকে ভালো করে রোদে শুকিয়ে নিন। 2 নম্বর পয়েন্ট, সেই শুকনো নিম পাতাকে ভালো করে গুঁড়ো করুন এবং একটা কৌটোতে ভরে রাখুন। 3 নম্বর পয়েন্ট, এবার ইসবগুলের ভুষি কিনুন। 1 চা চামচের 3 ভাগ এর 1 ভাগ নিম পাতা গুঁড়া, 1 চা চামচ ভুষি, 1 গ্লাস পানিতে আধা ঘন্টা ভিজিয়ে রাখুন। 4 নম্বর পয়েন্ট, আধ ঘন্টা পর চামচ দিয়ে ভালো করে নাড়ুন। 5 নম্বর পয়েন্ট, প্রতিদিন সকালে খালি পেটে, দুপুরে ভরা পেটে এবং রাত্রে শোয়ার আগে খেয়ে ফেলুন। 21 দিন একটানে খেতে হবে। আপনার এই অ্যালার্জি ভালো হতে 1 মাস লেগে যেতে পারে, ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। যতদিন আপনার অ্যালার্জি ভালো হচ্ছে সেদিন এই খাবারগুলো থেকে এড়িয়ে চলুন। হাঁসের ডিম, বেগুন, গরুর মাংস। তবে আপনি যদি অনেকদিন ধরে চুলকানি এবং অ্যালার্জির সমস্যায় ভুগে থাকেন, তাহলে আপনি অভিজ্ঞ হোমিও ডাক্তারের পরামর্শ নিন, কিছুদিন প্রপার ট্রিটমেন্ট নিতে পারেন। আশা করি আপনার অ্যালার্জির সমস্যা দূর হয়ে যাবে। এই ছিল আমাদের বিস্তারিত আলোচনা। আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন।